এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু ঘটে যা স্বাভাবিক নিয়মের বাইরে। বিশেষজ্ঞরা এসব ঘটনার ব্যাখ্যা দিলেও তা অবিশ্বাস্য মনে হয় মানুষের কাছে। তবে কখনো কি শুনেছেন পাঠা দুধ দিচ্ছে? তাও আবার নিয়মিত। ভারতের রাজস্থান রাজ্যের ঢোলপুর শহরে এমনই এক পাঠার সন্ধান মিলেছে। ভারতের সংবাদ সংস্থা ANI জানাচ্ছে, ঢোলপুরের ওই পাঠাটি এখন রীতিমতো শিরোনামে। কিভাবে একটি পাঠা দুধ দিতে পারে তা নিয়েই মানুষজনের কৌতূহল। পাঠাটি প্রতিদিন 200 থেকে 250 গ্রাম দুধ দিচ্ছে। বন্ধুরা, এই পাঠাতে দুধ দিচ্ছে বিষয়টি আপনার কাছে সত্যি অবাকে, তাই না? বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।